टिप्स एंड ट्रिक्स एसबीएन चैनले आपनादेर के स्वागत बंधुरा। आज आमरा ए भिडियोते जानबो शुक्राणु बा बीज की। बंधुरा आमरा अनेकेई लज्जार खातिरे अनेक किछुई जानते चाई ना बा जानबार आग्रह थाकलेओ सेटा थेके दूरेई थाकी। तो बंधुरा लज्जा करे लाभ किछुई नेई, जानते हबे मूल विषयबस्तु। तो आज बंधुरा आज आमरा भिडियो थेके जानबो बीज बा शुक्राणु की। बंधुरा पुरुषेर शुक्राणु बा बीज हलो बीज संकलनेर समय पुंगलिंगे भितर थेके जे प्रवाहित मूत्रनालीर माध्यमे शरीर थेके बाइरे निर्गत हय। अस्वच्छ एवं साधारण शारीरिक जे तरल पदार्थ एर अधिकांशई यौन अनुभूतिर समय पुरुष प्रजनन तंत्रे क्षरण ओ निःसरण होते सृष्ट बा सृष्टि हय। एर 65% तरल धातुगत गुटिका द्वारा उत्पादित, 30% थेके 35% मूत्रस्थलित ग्री बा संलग्न ग्रंथि विशेष थेके सरबराहकृत एवं 5% शुक्राशय बा अंडकोषेर अंश होते सृष्ट। बीजे जेसब रासायनिक पदार्थ थाके सेगुलो हलो फ्री अमिनो एसिड, फ्रक्टोज, साइट्रिक एसिड, एनजाइम, फसफोहिलक्रोलिन, प्रोस्टाग्लैंडिन, पटाशियम एवं जिंक। প্রতি বীর্য সংকলনে বা বীর্যকরণে উৎপাদিত বীর্যের পরিমাণ 2 থেকে 5 মিলিলিটার। বীর্যের পরিমাণ এবং পূর্বের বীর্যপাতের সময় ব্যবধানের হিসাব অনুযায়ী বীর্যের ঘনত্বের তারতম্য এবং প্রতিবার বীর্যের সাথে শুক্রাণুর সংখ্যা 4 কোটি থেকে 60 কোটি পর্যন্ত হতে পারে। বীর্যের শতকরা 20% শুক্রাণু জীবিত না হলে সে পুরুষ বন্ধা অর্থাৎ সন্তান জন্মদানে অক্ষম হয়ে থাকে। বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দিন। আপনার যদি কোনো মন্তব্য থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে আমাদের লিখে জানান। বন্ধুরা সাধারণত বীর্য দেখতে যেমন হয়ে থাকে, বীর্য সাধারণত দেখতে মেঘলা সাদা অথবা কিছুটা ধূসর তরল পদার্থের তরলের মতো দেখতে। বীর্য ক্ষরণের সাথে সাথে এটি দেখতে অত্যাধিক গাঢ় এবং জেলির মতো ঈষৎ শক্ত হয়, তবে পরবর্তী 30 মিনিটের মধ্যে অতিরিক্ত তরল এবং জলের মতো হয়ে যায়। বীর্যের পুরু এবং তরলীকরণ প্রজনন তথা সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয়। বীর্যে ক্লোরিনের মতো এক প্রকার স্বাভাবিক গন্ধ থাকে। অধিক মাত্রায় ফল শর্করা থাকার কারণে এর কিছুটা মিষ্টি স্বাদযুক্ত, তবে ব্যক্তি ব্যবধানে বীর্যের স্বাদের পার্থক্য পরিলক্ষিত হয়ে থাকে। এমনকি খাদ্যাভ্যাসের পার্থক্য থেকে বীর্যের স্বাদেরও পার্থক্য হয়ে থাকে। অস্বাভাবিক বীর্য, বীর্য ক্ষরণের বীর্যের পরিমাণ কম হওয়ার কারণ হতে পারে ধাতুগত গুটিকা বা বীর্য নিঃসরণ নালিকার প্রতিবন্ধকতা। অল্প পরিমাণ বীর্যরস নির্গত হওয়া হয়তো বিপরীতগামী বীর্য ক্ষরণের কারণ হতে পারে। যদি বীর্য নিঃসরণের সময় বীর্যের প্রভাব মূত্রনালী দিয়ে বাইরের দিকে না হয়ে উল্টো পথে মূত্রথলির দিকে প্রসারিত হয় সেই অবস্থায় এমনটা হতে পারে। বীর্যের এই বিপরীতমুখিতা এবং মূত্রনালীর গ্রীবা সংলগ্ন গ্রন্থির সংক্রমণ পূর্বের কোনো মূত্রস্থলীর গ্রীবা সংলগ্ন গ্রন্থির অস্ত্রোপচার বা ডায়াবেটিস বা অন্য কোনো ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে এমনটা হতে পারে। অতিরিক্ত গাঢ় এবং পিণ্ডাকার বীর্য আপনার শরীরের জলের শূন্যতার কারণে এমনটা অস্বাভাবিক গাঢ় হতে পারে। এটি একটি অস্থায়ী অবস্থা। গাঢ় বীর্যের একটি ভয়ানক কারণ হলো শুক্রাশয়, এর নিম্নমুখী স্তর। যদি আপনার বীর্য একনাগাড়ে 2 থেকে 3 সপ্তাহ এমন অস্বাভাবিক দেখা যায় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। লাল অথবা বাঙাল বাদামি রঙের বীর্য, আপনার যদি বীর্য লাল অথবা বাদামি রঙের দেখা যায় তাহলে বুঝতে হবে আপনার মূত্রস্থলে গ্রীবা সংলগ্ন গ্রন্থিতে হয়তো বিস্ফোরণ রক্ত প্রবাহ হচ্ছে। এটি সাধারণত বীর্যক্ষরণের সময় দেখা যেতে পারে এবং সাধারণত 1 কিংবা 2-3 দিনে বীর্য তার স্বাভাবিক রঙে ফিরে আসতে পারে। যদি বীর্যের এমন রং পরিবর্তন একটানা কয়েকদিন থাকে তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যান এবং পরামর্শ নিন। অবিরাম বীর্যের মধ্যে রক্তের উপস্থিতি হয়তো কোনো সংক্রমণ, মানসিক আঘাতজনিত কারণে এবং বিরল ক্ষেত্রে ক্যান্সারের কারণে দেখা দিতে পারে। হলুদ কিংবা সবুজ রঙে বীর্য, বীর্য সাধারণত ধূসর কিংবা ঈষৎ হলুদ রঙের থাকতে পারে। হলুদ কিংবা সবুজ রঙের বীর্য রোগ সংক্রমণ নির্দেশ করে। এটি হতে পারে যৌনবাহিত রোগ গনোরিয়ার লক্ষণ। এই ক্ষেত্রে যৌন বিশেষজ্ঞর পরামর্শ অবশ্যই নিন। যদি বীর্যের এই রং হয়ে থাকে তাহলে গনোরিয়া বা বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে হতে পারে। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ।